হাই গাইস, আজকের ভিডিওটা স্পেশালি হচ্ছে ফুড ব্লগের উপরে, মানে খাবারের উপরে। তো যদি এমনটা হয় যে কাটোয়া টাউনের নাম্বার ওয়ান হোটেল বা রেস্টুরেন্ট বা হোটেল যেটাই ধরবো আমরা, সেই হোটেলে আমি যাচ্ছি আজকে স্পেশাল ইনভাইট, আর লাঞ্চটা আজকে ওখানেই সারবো। তো আমার সাথে আছে আমার ভাই রিজু কই। আচ্ছা, এটা রিজু। হ্যাঁ, রিজুকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম, অনেক আগের ভিডিওতে। তো স্পেশালি রিজুদেরই হোটেল ওটা, আর কাটোয়া নাম্বার ওয়ান হোটেল ওটা। কেন নাম্বার ওয়ান বললাম সেটা খাবারগুলো না দেখে তোমরা বুঝতে পারবে না। তো আমি আজ ওখানে খেয়ে দেখবো, টেস্ট করবো, আর তোমাদের সাথে শেয়ার করবো। স্কেটিং নিয়ে যাচ্ছি, মানে স্কেটিংয়ের ভিডিও, মানে স্কেটিং করে ওই হোটেলে খেতে যাবো, মানে একদম বি ইউনিক, একটু আলাদা। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। আজকে আমাদের হোটেলে যাচ্ছে বিপ্লবদা। হ্যাঁ, চলছে আমাদের হোটেলটা পৌরসভার সামনে, কোর্টের পাশে হোটেলটা। আমি সাইকেল চালাচ্ছি। হাই গাইস, বিপ্লবদা। আস্তে 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 আস্তে, এখন এই ধাক্কা লেগে যেতে। বলো কি নাম, কি নাম তোমার? প্রিন্স। তোমার? রিয়াজ। রিয়াজ, এখানে বাড়ি? হ্যাঁ। এখানে স্কেটিং আর কেউ করে? না। আচ্ছা, স্কেটিং না? প্রচুর স্কেটিং, মানে স্কেটিং। হ্যাঁ, ভিডিও ভিডিও চ্যানেলটা বিফোর বিপ্লব। বিফোর বিপ্লব, আরে ভাই ভিডিও ছাড়বে না ভাই, আমি দেখবো। সো ফাইনালি কাটোয়া যে পৌরসভা আছে, পৌরসভার সামনে যে হোটেল আছে আপ্যান, তো এখানে একটা ফলক আছে, যেমন বর্ধমান আছে আই লাভ বর্ধমান, সেম আছে আই লাভ কাটোয়া। তো এটা রয়েছে একদম কাটোয়া ফলকের সামনে দাঁড়িয়ে আছি, আর ঠিক কাটোয়া ফলকের উল্টো দিকে হচ্ছে আমাদের আপ্যায়ন হোটেল। এটা হচ্ছে আপ্যায়ন হোটেলটা, ঠিক আছে, আপ্যায়ন হিন্দু হোটেল। তো ভেতরে প্রবেশ করবো, তার আগে তোমাদের সিনেমাটিক শটগুলো দেখিয়ে দেবো। ভেতরে এবার প্রবেশ করেছি, এবার খাবারের আইটেম যা যা আছে সেগুলো দেখাবো। আর কোনোদিন কাউকে বাইরে থেকে জাজ করতে নেই। সামনে ফ্রন্ট যেটা আছে না, ফ্রন্টটা খুব ছোটো আর কি, ছোটো। ভেতরটা যে একদম জাস্ট অসাম, মানে আনবিলিভেবল, মানে বাইরে থেকে দেখে বোঝাই যায় না যে ভেতরটা এত সুন্দর হতে পারে। তো খাবারের মানে অ্যাটমসফিয়ার তো খুব ভীষণ ভালো, এবার খাবারের টেস্ট করে দেখবো খাবারগুলো। তো সাথে থাকার ভিডিওটা দেখ। ভাই, কী কী মেনুতে কী কী আছে বলে দিই? এটা ভাত আছে, এটা একটা ভাজা আছে, ঠিক আছে, প্লাস এটা আলু ভাজা মনে হচ্ছে, আর এটা তো একটা কিছু তরকারি, এটা সুপ তো আছে, এটা ফুলকপি, এটা ফুলকপি তরকারি, এটা আছে, আচ্ছা এটা বেগুন ভাজা, পাঁপড়, পটল ভাজা, ডাল, ও জাস্ট অসাম, মানে এটা আমি এক্সেপ্টই করিনি এটা যেটা হতেই পারে। তো খেয়ে দেখি আর টেস্ট করবো। আর এটার বর্তমান মানে এটা যেটা দেখালাম তোমাদের, এটার ভ্যালু হচ্ছে 40 rupees অনলি, অনলি 40 rupees। এত ভালো অ্যাটমসফিয়ার, একদম মনের আনন্দে খাবো। তো দেখতে থাকো, ঠিক আছে, চলো। এই যে ভাই আমার এদিকে আছে, নিজেকে কেমন সেই ফুড ব্লগার, ফুড ব্লগার লাগছে। হ্যাঁ, এরপরে তখন চিকিয়ে মাটন আসছে আবার, তার মধ্যে আমি আমার মাটন ভালোবাসি না, রিয়েলি বলছি। খেয়েও তাও একটুখানি, এখনকার এই বাজারে 40 টাকায় এত ভালো খাবার, সত্যি আনবিলিভেবল, ভাবা যায় না। যদিও কম্পিটিশনের মার্কেটে এখন অনেক অনেকই আছে, 40 টাকায় তো ভালো খাবার পেয়ে যাবো, কিন্তু 40 টাকায় এই অ্যাটমসফিয়ার পাবো না, ঠিক তো?
কাটোর আপায়ন হোটেল কেন এত ফেমাস রিজনটা হচ্ছে এটার জন্য চিতল মাছ এটা কি মাছ চিতল মাছ চিতল চিতল পিটি আর এটা কমপ্লিট মাছ কমপ্লিট ইলিশ এটা ইলিশ এটা পাবদা এটা পাবদা আর এটা তো এটা খাসি আছে আর আট আট টোটাল কতগুলো আইটেম আছে কোনো আছে না অনেকগুলি আইটেম আছে তাই চিংড়ি আছে আর আছে তাই পিস ছিল জাস্ট অসাম বাট আমি একটু লেটে খেয়ে নিচ্ছি 3:09 বেজে গেছে আজকে লেট হয়ে গেছে খেতে বাট কোয়ালিটি মানে ভীষণ ভালো ভীষণ ভালো যেটা আশা করেছিলাম তার থেকে বেটার আর যেহেতু অ্যাটমসফিয়ার অনেক বেটার আগে মানে নর্মালে যে দোকানগুলো হয় তার থেকে আর তোমরা যদি এখানে আসো তোমাদের খেতে ভীষণ ভালো লাগবে যারা আমার ভিডিও কাটা থেকে দেখছো তো তোমরা এখানে চলে আসবে খাবার খেতে ঠিক আছে স্পেশাল ডিসকাউন্ট থাকবে সিরিয়াস ডিসকাউন্ট থাকবে ঠিক আছে আর পুরো মটনের পিসগুলো অনেকটা বড় সাইজ ছিল 3 পিস ছিল আর মাছ স্পেশালি হ্যাঁ স্পেশালিস্ট মাছ স্পেশালিস্ট তো এটা নিরামিষ না নর্মাল নিরামিষ হোটেল তো নয় স্পেশালি মাছের জন্য স্পেশালিস্ট এটা আপ অ্যান্ড বেশি ফেমাস দীঘা থেকে বাইরে থেকে মাছ মাছগুলো বাইরে থেকে আসে হ্যাঁ দীঘা থেকে একদম পুরো টাটকা খাবার তো এই খাবার তোমাদের খেতে হলে তোমাদের চলে আসতে হবে কাটোয়া পৌরসভার সামনে তো বাকি ডিটেলস আমি আমাদের যে এখানকার ওনার আছেন ওনার সাথে কথা বলে নেবো মানে রিজুর বাবার সাথে বুঝতে পারলে কেন কাটোয়া নাম্বার ওয়ান হোটেল এটাকে বললাম বিকজ এখানে অনেক বড় বড় ইউটিউবার আগে আগে আমার আগে অনেক ভিডিও করে গেছে অনেক ইউটিউবার যেমন বিরিয়ানি কিং মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের নাম্বার ওয়ান ইউটিউবার বিরিয়ানি কিং মানে ফুড ব্লগার সুরজিৎ এখানে এসেছিলো এর আগে ভিডিও করে গেছে বুঝতেই পারছো কেন এত ভালো কোয়ালিটি হয় এখানে এখানে এদের বেস্ট যেটা সেটা হচ্ছে কোয়ালিটি মেনটেন এবং কাস্টমার সার্ভিস কাস্টমারকে খুব ভালো সার্ভিস দিয়ে প্রোভাইড করে আর কোয়ালিটিতে নো খামতি সেই লেভেলের কোয়ালিটি আমার ভাই এখানে আর একটা জিনিস বলতে ভুলে গেছি যেহেতু আমি তো এত খাবার এত আইটেম আমি একবারে খেতে পারবো না তো আমি মাছগুলো সব সরিয়ে দিয়েছি আর আমি শুধুমাত্র মাটনটা খাবো আর সবথেকে বেস্ট যেটা লাগে সেটা হচ্ছে ভাই কলার পাতাতে খাবার দেওয়া আছে আর নিচে দেওয়া আছে কাঁসার তাই তো এটা কাঁসার তো না পিতল বলে কাঁসার থালা একবার দেখে দিচ্ছি তোমাদের এই দেখো হ্যাঁ পুরো কাঁসার থালা কলা পাতার মধ্যে মানে এর কম্বিনেশনটাই আলাদা যেটা হয়তো মানে বলে বোঝানো যাবে না বা ভিডিওতে দেখানো যাবে না তোমাদের এখানে আসতে হবে এবং এখানকার খাবার খেয়ে টেস্ট করতে হবে তবেই সেটা মানে বুঝতে পারবে তোমরা রিয়েলিস্টিক মানে কতটা রিয়েলিস্টিক এখানকার যিনি ওনার আছেন উনি এখন নেই মানে রিজুর বাবা একটু বাইরে গেল তো ওখানকার এখানকার যে ম্যানেজার আছে সে ম্যানেজারের সাথে একবার কথা বলে নেবো মানে ম্যানেজার বলতে একজন দাদা আছে এক মিনিট মানে এটার ব্যাপারে আরও ডিটেলস তোমাদেরকে শেয়ার করবো দোকানটা কতদিনের পুরনো 30-35 বছরের উপরে আচ্ছা ডেলি ওপেন থাকো কোনো দিন বন্ধ হয় এরকম কিছু না প্রত্যেকদিন তো মনে হয় বাংলা বন্ধ ছাড়া বন্ধ হয় না এমনি বাংলা বন্ধ ছাড়া বন্ধ হয় না তাও প্রত্যেকদিন মোটামুটি তাও অনেক কাস্টমারই হয় আর এখানে টোটাল সিট কতগুলো আছে দেখলাম অনেক সিট 32টা আর 60-70 মানে একসাথে 60 জন মানুষ চাইলে এখানে একসাথে খেতে পারে আর খাবারের স্পেশাল মানে মেন মেনুটা কি আছে স্পেশাল যেটা মেন মেনু ধরো আমাদের যে সবজি ভাতটা 40 টাকা যে সবজি ভাতটা দিই দুটো তরকারি আলু ভাজা শাক ভাজা বেগুন ভাজা এটা দিই 40 টাকা না এই কাটোয়াতে কেন আমাদের বর্ধমানেই নেই আমি নিজে বর্ধমানে থাকি আমার এই অ্যাটমসফিয়ারটা দেখে আমি অবাক হয়ে গেছি কারণ নর্মাল দোকানে হ্যাঁ আমার বর্তমান সোম থেকে শুক্রবার অবধি কোনো রকম মাছ থাকে মাছ থাকে আচ্ছা এটা কাটোয়ার কোনো হোটেলে পাবেন একদম পুরো টাটকা মাছ একদম ইলিশ কমপ্লিট পাবদা চিতল চিংড়ি আর গোয়াল সব এই অনেক রকম এখানে টোটাল কতগুলো কর্মচারী মানে আমাদের বর্তমান 10 জন মতো আছে 10 জন মতো আছে এর আগে তো অনেক ইউটিউবার ভিডিও করে গেছে এখানকার স্পেশালি যেহেতু ভাতের হোটেল এবং এত কম খরচা এত ভালো ভালো খাবার এখানে পরিবেশন করা হয় আমাদের একটা স্পেশাল যেটা হচ্ছে হয় কলা পাতা আর না পদ্ম পাতা
পদ্মপাতা। আচ্ছা পদ্মপাতা, হ্যাঁ কলাপাতা না হলে পদ্মপাতা। কাগজের থালায় আমরা ব্যবহার করি না। কাঁসার থালাও দেখলাম, কাঁসার থালা। আর এরপরে ভবিষ্যতে কিছু ইউনিক কিছু করার চেষ্টা প্ল্যান রয়েছে নাকি? এইভাবেই কি চলছে? আচ্ছা, এর যদি ভবিষ্যতে আর এমনি কোল্ড ড্রিঙ্কসের কোনো আইটেম এই মুহূর্তে কিছু রাখা হয় না, সম্ভব হয়ে উঠছে না। আর আপনার কটা থেকে কটা ওপেন? সকাল 9টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। রাত্রি কি সেমি খাবার থাকে? রুটি হয়, রুটি থাকে, তরকা থাকে, চিকেন থাকে, ভাত যদি কেউ চাই ভাত, মানে সব অল ইন ওয়ান, যে যেরকম ভাবে খাবে। এত আইটেম থাকে না, হয়তো কম থাকে। ডাল, মাছ। এই অ্যাড্রেসটা কাটোয়া পৌরসভার মোড়, একদম পৌরসভার মোড়, পৌরসভার মোড়, কোর্টের ভিতরে আরটি অফিসের পেছনে। আচ্ছা ঠিক আছে দাদা, আপনার নাম? আমার নাম রণজিৎ দাস। থ্যাংক ইউ দাদা। ঠিক আছে, তো থ্যাংক আমার রিজু। ঠিক আছে, এত ভালো খাওয়ার পরিমাণে মানে দেখানোর জন্য খাবার হোটেল, যদিও ওদেরই হোটেল, বাট থ্যাংক রিজুকে। সো দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওতে, তো দেখতে থাকো বিফোর বিফোর।